আল্লাহ তাআলা পুনরায় জিন জাতিকে ধ্বংস করার জন্য দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাগণ আবাল বৃদ্ধ বর্ণিত, নির্বিশেষে প্রত্যেকটি জিনকে হত্যা করতে লাগল। তাদেরকে হত্যা করার সময় ফেরেশতাগণ জিনদের মধ্যে একটি সুন্দর অল্প বয়স্ক বালক দেখতে পেয়ে দয়া পরবশ হয়ে তাকে হত্যা না করে আল্লাহর নিকট প্রার্থনা করল যে, হে আল্লাহ, এই নির্দোষ জিন বালকটি হত্যা না করে আমরা একে আসমানে নিয়ে যাওয়ার অনুমতির জন্য প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করে সেই জিন বালকটিকে আকাশে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে অনুমতি প্রদান করলেন। সম্ভবত ইহাই আল্লাহর অভিপ্রায় ছিল। ফেরেশতাগণ তাকে প্রথম আসমানে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নের সাথে লালন পালন করতে লাগল। এ জিন বালকটির নাম আজাজিল। ফেরেশতাগণ আজাজিলকে প্রথম আসমানে নিয়ে অত্যন্ত স্নেহ যত্নের সাথে লালন পালন করতে লাগল। তারা তাকে নানা বিষয়ে শিক্ষাদান করতে লাগল। ফেরেশতাগণের সুশিক্ষার ফলে আজাজিল ক্রমে ক্রমে আল্লাহ তাআলার অত্যন্ত ভক্ত ও প্রিয় বান্দায় পরিণত হল। সে দিবারাত্রি আল্লাহর এবাদত বন্দেগি ও জিকির আসকারে অতিবাহিত করতে লাগল। প্রথম আসমানে সহস্র বৎসর আল্লাহর উদ্দেশ্যে সিজদায় অতিবাহিত করলে প্রথম আসমানের অধিবাসী ফেরেশতাগণ তাকে উপাধি দিল খায়েশ, অর্থাৎ ক্ষোধাভীরু। অতঃপর সে প্রথম আসমান হতে দ্বিতীয় আসমানে উন্নীত হল। দ্বিতীয় আসমানে গমন করেও সে সহস্র বৎসর পর্যন্ত একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করায় তথাকার ফেরেশতাগণ তাকে উপাধি দিল আবেদ, অর্থাৎ ইবাদতকারী। তারপর সে দ্বিতীয় আসমান হতে তৃতীয় আসমানে উন্নীত হল। তৃতীয় আসমানে সহস্র বৎসর কঠোর ইবাদত করে তথাকার ফেরেশতাদের নিকট উপাধি লাভ করল সালেহ, অর্থাৎ পুণ্যবান। তারপর সে চতুর্থ আসমানে গিয়ে আরও সহস্র বৎসর ইবাদত করে তথাকার অধিবাসী ফেরেশতাদের নিকটে উপাধি পেল ওলি আল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। অতঃপর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ আসমানেও 1000 বৎসর করে ইবাদত করার পর সে সপ্তম আসমানে উন্নীত হল। সপ্তম আসমানে 1000 বৎসর কঠোর সাধনার পর সে আল্লাহ পাকের অতিশয় প্রিয় পাত্র হয়ে একেবারে আল্লাহর আরশের নিকট স্থান লাভ করল। আল্লাহর আরশের নিচে বসে 6000 বৎসর কঠোর সাধনা করে সে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানাল, হে আল্লাহ, আপনি দয়া করে আমাকে আপনার লাওহে মাহফুজের নিকট উন্নীত করুন, যাতে সেখানে আপনার অসীম কুদরত দর্শন করে আমি আরও বেশি আপনার ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করতে পারি। পরম করুণাময় আল্লাহ তাআলা আজাজিলের প্রার্থনা মঞ্জুর করে ইসরাফিলকে আদেশ করলেন যে, একে লাওহে মাহফুজের নিকট উঠিয়ে নাও। আজাজিল লাওহে মাহফুজের নিকট গমন করে সেখানে এক একটি সিজদায় 1000 বৎসর কাটিয়ে দিতে লাগল। এই সময় সে সিজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেল যে লাওহে মাহফুজে লিখিত, লায়নাতাল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। ইহা দেখে আজাজিল আল্লাহর নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, ইবলিস কে? আল্লাহ তাআলা বললেন, জনৈক বান্দা 600000 বৎসর আমার ইবাদত করবার পর আমার আদেশ অমান্য করে আসমান জমিনের সর্বত্র ইবলিস নামে অভিহিত হবে। আজাজিল এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে 600000 বৎসর ক্রন্দন করল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে আজাজিল, কোনো বান্দা যদি আমার অসীম অনুগ্রহ লাভ করেও আমার বাধ্য ও অনুগত না থাকে এবং আমার আদেশ অমান্য করে, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? আজাজিল উত্তর করল, হে আল্লাহ, সেরূপ বান্দার গলায় লানাতের তোঁক পুড়িয়ে বেহেশত হতে বের করে দেয়া উচিত। আল্লাহ তাআলা বললেন,
তুমি এই কথা লিখে দাও, ভবিষ্যতেও কখনো প্রয়োজন হতে পারে। আজাজিল তৎক্ষণাৎ লিখে দিল, কোনো বান্দা যদি আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা সত্ত্বেও তার অবাধ্য হয় ও তার আদেশ অমান্য করে, তবে তার গলায় লানাতের বেড়ি পরিয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত। এই ঘটনার পর হতে আজাজিল যখনই সিজদা করত, তখন সিজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেত তার জায়নামাজের উপর সিজদার স্থানে লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। তখন হতে সে 12,000 বৎসর পর্যন্ত উক্ত কথাটি পাঠ করে নিজেই নিজের উপর অভিসম্পাত বর্ষণ করতে থাকে, অথচ সে তা জানে না বা বুঝতে পারে নাই, যেহেতু সে তখনও জানে না যে তার নিজের নামই এক সময় ইবলিস হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো লোক যদি কারো উপরে অভিসম্পাত বা বদ্দোয়া করে আর সে যদি প্রকৃতপক্ষে উহার যোগ্য না হয়, তবে উক্ত অভিসম্পাত বা বদ্দোয়া তার নিজের উপরেই পতিত হবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কাফের বলে আর যদি ওই লোক প্রকৃতপক্ষে মুসলমান হয়, তবে যে কাফের বলেছে তার উপরেই উক্ত কুফুরি বর্তাবে। তো বন্ধুরা, আজকের আলোচনাটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী আলোচনার জন্যে অবশ্যই অপেক্ষায় থাকবেন আর আমাদের আলিফ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জাযাকাল্লাহ।